আসসালামু আলাইকুম, শাহরিয়ার আগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির পাছার সাইডে ফোড়া আকারের কিছু হয়েছে। আসলে কি এরা ফোড়া? যদি ফোড়া হয়ে থাকে তাহলে এটা কেটে বের করে দিতে হবে, আর যদি এটা ফোড়া না হয়ে থাকে তাহলে এটা কি এবং কিভাবে হলো আসুন তাহলে আমরা জানি। এটা হয় মূলত কোনো ইনফেকশনের কারণে। ইনফেকশন হয়ে গেলে ওটা আস্তে আস্তে বড় হয় এবং এটা নরম থাকে না, এটা শক্ত আকার হয়ে যায়। এটা কাটলেও কোনো পুষ বেরোবে না এবং কাটলে দেখা যাচ্ছে এখান থেকে রক্ত বের হবে। যখন রক্ত বের হবে তখন এখানে স্যাভলন বা ভায়োডিন লাগিয়ে দিতে হবে। এটা সুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম, এজন্য পারলে এটা বাজারে বিক্রি করে দিবেন অথবা নিজেরা খেয়ে ফেলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এটা আপাতত আমি বিক্রিও করব না এবং নিজেরা খাবও না, এটা আমি রেখে দিচ্ছি আপাতত, দেখবো আর কি পরবর্তীতে কোনো সমস্যা হয় কি না, মুরগিটি মারা যায় অথবা লং টাইম বেঁচে থাকে, বাস্তবে কি হয় সেটা দেখবো আর কি। তো এটা মূলত হয় অনেক সময় মুরগি টুকরা টুকরি করলে ওখানে ইনফেকশন হয়, বা ফার্মে কোনো তার বা কোনো লোহার পেরেক এগুলো থাকলে অনেক সময় ওখানে খোসা লেগে ইনফেকশন হয়। ওই ইনফেকশন থেকে ধীরে ধীরে ওটা আস্তে বড় হতে থাকে এবং ওটা শক্ত হয়ে যায়। এটা হলে মুরগি কিছুটা দুর্বল বা অসুস্থতা বোধ করে। এই অসুস্থতা বোধ থেকে অনেক সময় মুরগি ঝিমাতে দেখা যায়। আসলে এটা কোনো রোগ নয়, এটা ইনফেকশন থেকেই হয়ে থাকে। সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নাই যে অন্যান্য মুরগিগুলো আক্রান্ত হয় কি না। এটি যে মুরগির হয়ে থাকবে মূলত ওই মুরগিকেই আমাদের চিকিৎসা বা পরবর্তী ব্যবস্থা নিতে হবে, অন্য কোনো মুরগি নিয়ে আমাদের টেনশন করার কোনো দরকার নাই। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যাওয়ার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।